منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. আবার এই কালিমা শুনে একদল নাস্তিক আছে যাদের গায়ে আগুন ধরে যাচ্ছে না নাই নারে তাকবীর বললে তাদের গায়ে আগুন ধরে যায় আল্লাহর নাম নিলে আগুন ধরে যায় একত্ববাদের কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায় এমন নামধারী মুসলমান নাস্তিক আমাদের দেশে আছে না নাই তুমি যদি হাশরের ময়দানে বিপদে পড়ে যাও তোমার ভাই তোমার কাছ থেকে ভাগিয়া দৌড়ায় চলে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা তোমার বাবা তোমার কাছ থেকে ভাগিয়া দৌড়ায় চলে যাবে ওয়া সাহিবতিহি ওয়া মানি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন কুল ইয়া كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله پاک ڈاک دا بولن دنیا بشرا তোমরা কি আমাকে ভালোবাসতে চাওনি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো যদি আমার রাসূলের অনুসরণ করতে পারো তাহলে জেনে রাখো তোমাদের হায়াতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো maaf করার দায়িত্ব আমি আল্লাহর হাতে রাসূলের ইত্তেবা করা দরকার আছে না নাই রাসূলকে মুহাববত করার দরকার আছে না নাই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে আল্লাহর রাসূলের ইত্তেবা করতেন আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম আপনারা জানেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন হযরত বিলাল মক্কার মধ্যে কালো ছিলেন চেহারা তত সুন্দর ছিল না হযরত বিলাল হাবশী আল্লাহর নবীকে মন মুহাববত করত হযরত বিলাল হাবশীকে মসজিদের নববীর মুয়াজ্জিন আল্লাহর রাসূল বানায়া দিল আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন ওয়াফাত হয়ে গেল আল্লাহর নবীর যখন ওয়াফাত হয়ে গেল পয়গম্বর ওয়াফাতের পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাত হওয়ার পরে হযরত বিলাল মসজিদে নবীর মুয়াজ্জিন ছিলেন তিনি আজান দেওয়া বন্ধ করে দিলেন আজান আর এখন তিনি দেন না সাহাবীরা ডাকতে বলে বিলাল তোমার কণ্ঠে আমরা যখন আজান শুনতাম রে বিলাল তোমার কণ্ঠে আজান শুনে আমরা মসজিদে নববীতে নামাজের জন্য আসতাম আরে বিলাল বহুদিন হয়ে যায় তুমি আজান দেওয়া বন্ধ করে দিলা ও বিলাল কেন রে তুমি আজান দেওয়া বন্ধ করে দিলে রে বিলাল তোমার মহব্বতের ঘেরান পাই আবিলাল কেন রে আজান বন্ধ করে দিলা হযরত বিলাল ডাক দে বলল সাহাবীরা রে আমি একজন কাফের গোলাম ছিলাম আমি এই দিন ধর্ম গ্রহণ করার কারণে আমার অনেক মেরেছে আমি উমাইয়ার দাসী ছিলাম দাস ছিলাম আমাকে অনেক মেরেছে আমার কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ছিল আমি পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর নাম শোনার পরে কি করতে হবে আমার
হযরত বিলাল লাইতে বললেন আরে সাবিনারে আমার অপরাধ ছিল একটাই আমি কেন নবীর উপর ঈমান আনলাম ঈমান আনার কারণে আমার উপর যত নির্যাতন আছে সব রকম নির্যাতন আমার উপর করেছে মক্কার বালকদেরকে বলেছে মক্কার বালকরা শোনো বিলালের হাত পাও বেঁধে দিলাম এই মক্কা রলিতে গলিতে পাহাড়ি এলাকা আমাদের মতো এমন সমান জায়গা ছিল না পাহাড়ি এলাকায় বিলালের হাত পাও বেঁধে তোমরা টানো হযরতে বিলালকে পাহাড়ি এলাকায় উঁচু নিচু জায়গায় বিলালকে হাত পাও বেঁধে টানে বিলালের অপরাধ একটাই অন্যায় একটাই বিলাল পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আজও কিছু আল্লাহর বান্দারা মোহাব্বত করে আবার এই কালিমা শুনে একদল নাস্তিক আছে যাদের গায়ে আগুন ধরে যায় আছে না নাই নারে তাকবীর বললে তাদের গায়ে আগুন ধরে যায় আল্লাহর নাম নিলে আগুন ধরে যায় একত্ববাদের কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায় এমন নামধারী মুসলমান নাস্তিক আমাদের দেশে আছে না নাই আমার ভাইরা মনে রাখবেন কোরআন সুন্নার কথা শোনার পরে যার হৃদয়ের মধ্যে কিছু ঈমান জমা হবে তিনি সত্যিকারে মুসলমান আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أمر الله لك والله دنيا بشرة تمار شمن جكن أمر قرآن رعيات بلخاي কোরআনের আয়াত শোনার পরে যদি তোমার অন্তরের মধ্যে কিছু নূর জমা হয় মহব্বত জমা হয় তাহলে জানিয়ে রাখো গো তুমি মনে করবা তোমার কিসমতটা বড় ভালো তোমার কিসমত বড় ভালো কোরআনের কথা শুনলে আমার দিল শান্তি হয়ে যায় কোরআনের কথা শুনলে আমার অন্তর ভালো হয়ে যায় কোরআনের কথা শুনলে আমার শুনতে মনে চায় ও দুনিয়াবাসীরা তাহলে তুমি মনে করিও তোমার কিসমতটা বড় ভালো আর যারা কোরআন হাদিসের কথা শুনলে যারা আলেম উলামাদের বিপক্ষে লেগে যায় আলেমদেরকে দমন করার জন্য চেষ্টা করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন এই দুনিয়াতে যারা ইসলামকে নিবানোর জন্য চেষ্টা করে ইসলামকে নিবানো তারা নিবাইতে পারবে না বরং তারা নিজেরাই নিবে যাবে ঠিক কিনা আল্লাহর কোরআন কি নিবানো যায় না আলেম ওলামাদেরকে সাময়িকের জন্য দমন করতে পারবা কিন্তু আলেম ওলামাদেরকে দমন করতে যারা গেছে ইতিহাস সাক্ষী আছে তারা নিজেরাই দমন হয়ে গেছে আলেম ওলামাদেরকে কেউ দমন করতে পারে নাই ঠিক কিনা আমার যে আলেমের পিছনে আমরা ইক্তিদা করে নামাজ আদায় করি যে আলেম আমার মায়ের বিবাহ পড়াইছে আমার বিবাহ পড়াইছে যে আলেম আমার জানাজার নামাজের সময় দাঁড়ায়া যাবে যে আলেমের হাতের মুষ্টিটা হাতের মোটের মাটিটা আমার কবরে সর্বপ্রথম পড়ে ঠিক কিনা আমরা যখন কাউকে কবরস্থ করি কবরস্থ করার সময় আমরা বলি হুজুর একটু দোয়াটা পড়েন না দোয়াটা পড়ে এই কবরের মধ্যে মাটি দেওয়া শুরু করেন তখন হুজুরে কি দোয়া পড়ে মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে বানাইছে
আবার এই মাটির গর্ভে আমাদেরকে রাখা হলো গো আবার এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে উঠাবে আমার ভাইরা বলতে ছিলাম হযরতে বিলাল ডাক দাও আল্লাহ সাহাবীরা রে আমাকে অনেক মেরেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি শুধু নবীর মহব্বতের কারণে দিন ধর্ম ছাড়ি নাই আরে সাহাবীরা রে আজকে আমাকে তোমরা আযান দেওয়ার জন্য বলতেছো আমি কেন আযান দেই না জাননি আমি যখন আযান দিতাম মসজিদে নববীতে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায়াম আমি যখন আল্লাহু আকবার বলতে বলতে আমি যখন এই শব্দে চলে আসতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন এই শব্দে চলে আসতাম সাহাবীরে তোমরা তো আমার হাকিকত জানো না আমার মহব্বতের কথা জানো না আমি নবীকে কি পরিমাণ মহব্বত করতাম এত কষ্ট করার পরেও এত কষ্ট দেওয়ার পরেও আমি এক মুহূর্তের জন্য আমি ইসলাম ছাড়ি নাই মক্কার বালকেরা আমাকে টেনেছে রক্তাক্ত করেছে মক্কার বালকেরা তারা আমাকে মৃত্যু মনে করে রাস্তার গলিতে গলিতে ফালায় গেছে গিয়া বলেছে ওমাইয়া রে মনে হয় বিড়াল আর জীবিত নাই বিড়াল মনে হয় মারা গেছে আমাকে মৃত মনে করে আমাকে রাস্তার পাশে পাশে ফালায়া দিয়ে গেছে আরে সামিরা এত কষ্ট করার পরেও নবীর মহব্বতে আমি ধর্ম ছাড়ি নাই ইসলাম ছাড়ি নাই আমার নবীর ওফাতের পরে কেন আযান দেওয়া বন্ধ করেছি জাননি আমি যখন এই শব্দে আসতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার তখন চক্ষু চলে যেত মসজিদে নবীর মিম্বারের দিকে তখন আমি দেখতাম আমার নবীজি মসজিদ নবীর মিম্বারে বসা আছে নবীকে দেখে দেখে আমি আযান দিতাম সাহাবীরে আজকে যখন আমি আযান দেওয়ার জন্য আমি মসজিদে নবীর বারান্দায় দাঁড়ায়া যাই রে আমি তাকায়া দেখি মসজিদে নববীর মিম্বারটা খালি আমারে আও তোরা আমাকে সাহাবীরা তোমরা অনুরোধ করিও না আমাকে অনুরোধ করো গো আমি কলিজা ফেটে মারা যাব সাহাবীরা বলতেছিল হযরত বিলাল বলে আমি আযান দেওয়ার জন্য অনুরোধ করিও না বলতেছিলাম রাসূল ইত্তেবা করেছে হযরত বিলাল দুনিয়ায় কামিয়াবি ছিল আখিরাতেও কামিয়াবি হয়েছে হযরত বিলাল দুনিয়ার জমিনে হাঁটতেন আর বিলালের আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিছে আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়াবাসীরা আমার নবীর মহব্বত করো যদি মহব্বত করতে পারো শুনিয়া রাখো কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله نبير نشرن جدي كراغا فيغفر لكم ذنوبكم والله غفور رحيم বাদা করেছেন ও দুনিয়াবাসীরা আমার নবীর অনুসরণ করো গো আমার নবীকে ভালোবাসো আমার নবীর ভালোবাসায় তোমার অন্তরটা যদি জর্জরিত থাকে গো তাহলে জানিয়া রাখো তোমার হায়াতে যত গুনাহ আছে তোমার হায়াতের সব গুনাহগুলো মাফ করার জিম্মাদারি আমার হাতে আমার ভাইরা আজকে দুনিয়াতে আপনারা আমি যারা আছি দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে যায় তাহলে আপনার আমার বাবা আপনার আমার ভাই আপনার আমার প্রতিবেশী দৌড়ায় আসে কিন্তু জানিয়ে রাখবেন কেউ যদি কবরের মধ্যে বিপদে পড়ে যায় তাহলে আল্লাহ ছাড়া কাউকে উদ্ধার করার মতো কেউ আসেনি আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه
لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. الله تعالى بولين يوم يفر المرء من أخيه ও দুনিয়া বাসীরে তুমি যদি হাশরের ময়দানে বিপদে পড়ে যাও তোমার ভাই তোমার কাছ থেকে ভাগিয়া দৌড়ে চলে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা তোমার বাবা তোমার কাছ থেকে ভাগিয়া দৌড়ে চলে যাবে ওয়া সাহিবতিহি ওয়া মানি তোমার স্ত্রী তোমার সন্তান তোমার কাছ থেকে দৌড়ে ভেগে চলে যাবে লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমাইদিন শানুইগুনি জানিয়ে রাখো গো হাশরের ময়দানে যার যার অবস্থা নিয়া সে ব্যস্ত থাকবে কেউ কাউকে ওই দিন উপকার করতে পারবে না সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে ওই দিন একদল লোক যাদের চেহারা উজ্জ্বল থাকবে যাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে তারা কারা গো আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমাইদিন শানুইগুনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা ওই দিন এক শ্রেণীর লোক যারা দুনিয়াতে আমল করেছে দুনিয়াতে যারা দিন ধর্ম মেনেছে আল্লাহর কথা মেনেছে কোরআন হাদিসের কথা মেনেছে যারা ধর্ম মেনেছে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূর চমকাইয়া দিবে আমার ওই দিন হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারাটা বড় মলিন থাকবে চেহারার মধ্যে কোনো নূর থাকবে না তাদের চেহারার মধ্যে ভৎসনা থাকবে তারা কারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন তারহাকুহুম কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা ও দুনিয়া বাসীরা শুনিয়া রাখো গো তারা দুনিয়াতে কারা তারা দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ ছিল যারা দিন ধর্মের বিরোধিতা করেছেন যারা কোরআন মানে নাই হাদিস মানে নাই যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআনকে ভালোবাসে নাই রাসূলুল্লাহর হাদিসকে ভালোবাসে নাই তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে হাশরে লাঞ্ছিত অবস্থায় তাদেরকে উঠাবে আমার পয়গম্বর বলেন যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে আমার বন্ধুরা আমার ভাইরা নামাজের কাতারে যখন আপনারা আমি দাঁড়ায় যাই তখন আপনারা আমি উযু করি না পয়গম্বর বলেন যিনি উযু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা ওযুর স্থানগুলো ধৌত করলো গো আল্লাহ তাআলা তাকে কেমন সম্মানই করবেন ময়দানে হাশরে তার ওযুর স্থানগুলো দিয়া আল্লাহ তাআলা নূর চমকাইয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দরুদ পড়া আল্লাহর রাসূলের ইত্তেবা করা আর সর্বহালাতে কাকে মানা কাকে মানতে হবে দিনে রাতে আলোতে অন্ধকারে মসজিদের ভিতরে মসজিদের বাহিরে সব জায়গায় মানতে হবে কারে সকল ক্ষমতার মালিককে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাহ তাআলা বলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ তাআলা এই মুখতাসার কথার উপরে প্রত্যেককে খাস খাস ভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ